বাবার অনেক সকালে ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল বলে তাই এই দিন সকালের ব্রেকফাস্টটা ভাত বানিয়ে নিয়েছিলাম, আর সাথে ছিল মুসুর ডাল যেটা আমরা দিয়ে করেছিলাম, আর ছিল আমুদি মাছ ভাজা। কারণটা বললাম এই কারণে, কেন কি অনেকে জাজ করে যে ব্রেকফাস্ট আবার ভাত কে খায়, তো এটাই ছিল কারণ। যাই হোক, দুপুরে বানিয়েছিলাম গরম ভাত, কুমড়োর বুকের বড়া, আর ছিল কলমি শাক, ছিল রুই মাছের ঝোল, আর ডাল তো ছিলই। এছাড়াও করেছিলাম কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে ভাজা, আর করেছিলাম ছোট যে একদম মানে আঙুলের সাইজে যে পোনা মাছ হয় না, সেই মাছের আলু দিয়ে ঝোল করে নিয়েছিলাম। এরপর ইভিনিংয়ে একটু মুড়ি মাখা খেয়ে নিয়েছিলাম, আমার জানি না কেন খুব খিদে পেয়েছিল। তারপর তো ছিল আমার টিউশন, আর টিউশনে দেখো আমার দুষ্টুটা কি করছে। অ্যাকচুয়ালি এটা আমার দুষ্টু না, বাবার দুষ্টু, আমার তো সন্টা এটা। যাই হোক, ও খাচ্ছে আর আমার দিকে তাকিয়ে থাকে, কেন জানি না, ও হয়তো ভাবে আমি ওর খাবারটা খেয়ে নেবো। যাই হোক, রাতেবেলা পিসি পাঠিয়েছিল সিঙ্গারা, মিষ্টি আর মোগলাই, ব্যাস এই খাওয়ার পর তো ডিনার করাই যায় না।